মিডিয়াতে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করছেন তারা সমাজের অনেক ত্রুটি বিচ্যুতি অসঙ্গতি তুলে ধরছেন, এটা যেমন সত্য আবার এটাও সত্য যে টাকার জোরে অনেক সময় নিউজ তৈরি হয় কারোর পক্ষে কিংবা কারোর বিপক্ষে, হয় কি হয় না। একইভাবে আমাদের প্রশাসনের ভাইরা তারা সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করবার জন্য ওলামায়ে কেরাম যেরকম মানুষকে নীতিনৈতিকতার দীক্ষা কোরআন হাদিসের আলোকে দিয়ে থাকেন, তারাও আইন প্রয়োগ করার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা যেন কমে যায় সেই চেষ্টা তারাও করছেন, সেই অবদান স্বীকার্য। কিন্তু তার সাথে আবার এই ঘটনাগুলো ঘটে যে টাকার জোরে একটা মানুষ খারাপ তাকে ভালো হিসাবে বেকসুর খালাস করে দেওয়ার ব্যবস্থা করা হয়, আবার একটা মানুষের তেমন কোনো দোষ নাই তাকে আস্ত ভিলেন সাজিয়ে সমাজের মানুষের সামনে হেও করা হয়, হয় কি হয় না। তাহলে বোঝা গেল যে সমাজের সর্বত্র এবং সব ক্ষেত্রেই আমরা যা শুনি আমরা যা দেখি তার সব সঠিক না, তার সব সত্য। একজন ইমানদারকে আল্লাহ বলেছেন সে যেন দায়িত্বশীল হয়, সে যেন বিচক্ষণতার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেছেন লা তাখফু ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই সে বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করবে না। একটা লোক উনি বলল যে উনি চুরি করছে আর আমি ওনাকে চোর মনে করলাম, না এ অবস্থান আমি তদর্মত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব, আমি না জানব, আমার প্রবল ধারণা তৈরি না হবে যে হ্যাঁ উনি সত্য বলেছেন, বিশেষ করে যখন আননোন সোর্স থেকে পাই। আজ আমরা অনেক মানুষকে খারাপ জানি হয়তো তারা ভালো, আবার অনেক মানুষকে ভালো জানি হয়তো তারা খারাপ। বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে মিডিয়া যখন গোটা দুনিয়া মানুষের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করে আছে এবং সমাজকে নানা দিক থেকে প্রবাহিত করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা যখন অনেক বেশি, তখন মিডিয়া যেমন বলছিলাম যে অনেক ভালো কাজ যেমন করে, সমাজের অসঙ্গতি যেমন তুলে ধরে, সে অবদান যেমন মিডিয়াগুলোর আছে, সেই সাথে আবারও যে টাকার খেলায় ক্ষমতার খেলায় বিভিন্ন রাজনৈতিক চালে কিংবা নানান সুবিধা নানান ধান্দা আন্তর্জাতিক বা দেশ কবলে পড়ে অনেক সময় দেখা যায় যে তারা আমাদেরকে যেটাকে সাদা বলে দেখায় আমরা ওটা সাদা দেখি, যেটাকে আমাদের কালো বলে দেখায় আমরা ওটাকে কালো দেখি, অথচ এমনও হয় অনেক সময় যে তারা যেটাকে সাদা দেখাচ্ছে সেটা আসলে সাদা না। তারা অনেক সময় আমাদেরকে হাসায় আমরা হাসি, আমাদেরকে কাঁদায় আমরা কাঁদি, একটা ছোট ইস্যুকে অনেক বড় করে দেখায় আমরা সেটা দিয়ে মাতিয়ে পড়ি, আবার অনেক বড় ইস্যুকে অনেক ছোট করে ফেলে সেটাকে আমরা কোনো পাত্তা দেই না, আছে না নাই, হয় কি হয় না। ইমানদারকে আল্লাহ তাআলা বলেছেন বিবেক খরচ করতে, আকল খরচ করতে, বুদ্ধিমত্তা খরচ করতে এবং ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সংবাদ গ্রহণ করতে। অতএব কোন ফাসেক যদি আপনাকে কোনো সংবাদ দেয়, অজানা কোনো সোর্স থেকে কোনো সংবাদ যদি আপনি পান, অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে যদি আপনি পান, তাহলে সেটার উপরে ভিত্তি করে আপনি কারোর প্রতি কোনো ধারণা করতে যাবেন না, কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ঘটনা ঘটে যে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা মানুষকে খারাপ মনে করে হয়তো অ্যাকশনে চলে গেলাম, এরপরে একটা সময় জানলাম যে না আসল লোকটা খারাপ না, হয় কি হয় না। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা হুজরাতের 6-8 নম্বর এই তিনটি আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় ফাতাবাইয়ানু, তাহলে সেটাকে চেক করবে, খবরদার প্রপাগান্ডা করবে না, গুজব ছড়াবে না, মিথ্যা কথা ছড়াইয়ে বেড়াবে না না জেনে,